ভারতীয় যুবাদেরকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল বাংলাদেশ। গতকাল শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতীয় যুব দলকে 3 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক শিরোপা জিতল টাইগাররা। আর ইয়ং টাইগারদের এমন দুর্দান্ত জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় চলছে প্রশংসার ঝড়। আর আকবর রাকিবুলদের এমন অর্জনে বাংলাদেশ দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার ভেরিফাইড ফেসবুক পেজে গতকালকে লিখেছেন, আলহামদুলিল্লাহ এই অনুভূতি অন্যরকম, অভিনন্দন পুরো দলকে, কোচিং স্টাফ, সিলেক্টর, বিসিবি এবং পুরো দেশবাসীকে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে যাওয়া তামিম ইকবালের চোখও ছিল যুব দলের ফাইনালে। ম্যাচ শেষে ফেসবুকে তিনি লিখেছেন, আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন, তোমরা পুরো দেশকে গর্বিত করেছ। ম্যাচ জেতার পর ভিডিও পোস্ট করে ফেসবুক পেজে সবার আগে যুবদের অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম। সাবেক অধিনায়ক লিখেছেন, আলহামদুলিল্লাহ আমি নিঃসন্দেহে বলতে পারি যে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার হওয়া। এই ছেলেরা আমাকে অনেক বেশি গর্বিত করেছে, অভিনন্দন সুপারস্টার। শুধু তামিম মাশরাফি নয়, অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্যতম বড় তারকা সাকিব আল হাসান, যিনি কিনা নিজের ফেসবুক পেজে লিখেছেন, অভিনন্দন ছেলেদের যারা কিনা করে দেখিয়েছে প্রথমবারের মতো তারা কোনো বৈশ্বিক আসরে শিরোপা জিতল বাংলাদেশ। তরুণ টাইগারদের এমন অর্জনে মুগ্ধ ভারতীয় সাবেক ক্রিকেটার হরভজন সিং ও জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন, তারা কিনা নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে তরুণ টাইগারদের প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন।